আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো তরমুজের জুস। আমাদের দেশে তরমুজ খুবই পরিচিত একটি ফল, সব জায়গাতেই খুব সহজেই খুব কম দামে তরমুজ পাওয়া যায়। আর এখন দেশে তো প্রচুর গরম, গরমের সময় খুবই সুস্বাদু একটি ফল এই তরমুজ। আমরা যারা তরমুজ খেতে পছন্দ করি না বা খেতে ভালো লাগে না, তারা খুব সহজেই জুস তৈরি করে খেতে পারেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে জুস তৈরি করতে হয়। এটা খুবই সাধারণ এবং খুবই সহজ একটি প্রক্রিয়া, তাই চলুন আমরা দেখে নেই তরমুজের জুস তৈরি করার প্রণালী। আমরা কিছু তরমুজ কেটে নিয়েছি, এখন আমরা এই তরমুজগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। আমরা এখন তরমুজগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমাদের ব্লেন্ডারটি ছোট, তাই আমরা যতটুকু ধরে আমরা ততটুকু দিয়ে ব্লেন্ড করব। আমরা এখন ব্লেন্ড করে নিয়েছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমরা এর উপরে আরো কিছু পরিমাণ তরমুজ দিয়ে দিচ্ছি। আবার ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করব। আমরা বিচি সহকারী পরিবেশন গ্লাসে ঢেলে নিচ্ছি। যেহেতু আমরা বিচি সহকারী তরমুজ খাই, তাই আমরা বিচি সহকারী জুসটা তৈরি করলাম। কেউ যদি বিচি খেতে না চান, তাহলে ব্লেন্ড করার আগে বিচিগুলো বেছে ফেলে নেবেন, তাহলেই হবে। আর ছোট বাচ্চাদেরকে খাওয়াতে চাইলে কাপড় দিয়ে বা ছাঁকনি দিয়ে বেশ ভালো করে ছেঁকে জুসটা খাওয়াতে পারেন। তাহলে আপনারাও চেষ্টা করে দেখবেন, আশা করছি সবাই এটা গরমে তৈরি করে দেখবেন। গরমে আপনাদের আরাম হবে, সবাই ভালো থাকবেন। আর আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। আল্লাহ হাফেজ।